আপনি জানেন যে বাংলাদেশে লাখো লাখো শিক্ষিত বেকার এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো চাকরি নাই, হাতে কোনো বিজনেস নাই, কোনো কাজ নেই। কিন্তু এই বেকার যারা আমাদের তরুণ ভাই বোনরা আছেন, তাদের কাছে বিনীতভাবে একটা প্রশ্ন দিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করতে চাই। যে আপনি যে গ্রাজুয়েশনের যে চার বছর, এই চার বছর আপনি কীভাবে কাটিয়েছেন, নিজেকে একটা প্রশ্ন করেন। এই চার বছরে আপনি দুই মিনিট সময় নেন, চোখ বন্ধ করেন, নিজেকে একটা প্রশ্ন করেন যে এই চারটা বছরে লেখাপড়া ছাড়া আমি আর কী কী করেছি। এই প্রশ্নটার উত্তর আমার আপনাকে খুঁজতে হবে। এবং এই চার বছরে আমি যদি আপনাকে একটু ধরিয়ে দেই, আপনি যদি চার ঘন্টা সময়ও প্রতিদিন আপনি স্কিলস ডেভেলপমেন্ট অথবা কোনো একটা পার্ট টাইম জব অথবা পার্ট টাইম চাকরিতে আপনি ব্যয় করতেন, তাহলে আপনি 5,840 ঘন্টা সময় আপনি হাতে পেতেন, যে টাইমটা আপনি অন্য আরেকজন থেকে এগিয়ে যেতে পারতেন। এবং 5,840 ঘন্টা মানে 243 দিন। এখন আসুন আমরা একটু দেখি, আমরা সাতটা পয়েন্ট বলার চেষ্টা করব যে সাতটা পয়েন্ট আমরা আসলে কি করতে পারতাম। এবং এটাও আমি একই সঙ্গে বলে দিচ্ছি, আপনি হয়তো ভাবছেন আরে আমার চার বছর তো চলে গেল, তাহলে আমি কি শেষ? নো, আপনি এই মুহূর্ত থেকে, আজকে থেকে এই সাতটা জিনিস ফলো করতে পারেন এবং শুরু করতে পারেন। এখন কী কী আপনি করতে পারতেন বা করেন নাই সেটা আমি যদি একটা করে আসি, আপনি প্রতিদিনের একদিনের হিসাবটা আপনি বের করবেন যে একদিনে আমি কী কী করেছি বা কী কী করতে পারি এবং কীভাবে আমি অতিরিক্ত 3-4 ঘন্টার সময় বের করতে পারি আমার প্রতিদিনের রুটিন থেকে। এবং আপনারা এটা খুব সহজে বের করতে পারেন, আপনারা জানেন যে কীভাবে সময় নষ্ট হয়, ফেসবুকিং করে সময় নষ্ট হয়, ফোনে কথা বলে সময় নষ্ট হয়, আড্ডা দিয়ে সময় নষ্ট হয়, মুভি দেখে বা বিভিন্নভাবে সময় নষ্ট হয়, সেখান থেকে টাইম কাটল কিন্তু সহজেই করা যায়। এখন এক নম্বর হচ্ছে যে আপনি কি ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়ে সময় কাটিয়েছেন, নাকি আপনি বেসিক ICT, যেটা পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, এক্সেল বা একটা পেজ কীভাবে মেনটেন করতে হয় এটা আপনি শিখেছেন। যদি শিখে না থাকেন এখনই শুরু করুন। দুই নম্বর, যেটা অন্যকে নিয়ে সমালোচনা করেছেন, নাকি স্পোকেন ইংলিশটা কীভাবে বলতে হয়, লিখতে হয় বা লিসেনিং, ইংলিশ লিসেনিংটা আপনি ভালো করে রপ্ত করেছেন, যদি না করে থাকেন আজই শুরু করেন। তিন নম্বর হচ্ছে ঘন্টার পর ঘন্টা ফেসবুকিং করে অন্যকে লাইক দিয়েছেন, না এমন কোনো একটা সামাজিক বা ভলেন্টিয়ারিং কাজ করেছেন যেটা আপনাকে অন্যকে দ্বারা লাইক দিতে বাধ্য করে, এমন ভালো কাজ, সো এটা একটু মাথায় রাখেন। চার নম্বর হচ্ছে প্রেম করে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলে বা ডেটিং করে বিভিন্ন রেস্টুরেন্টে খেয়ে সময় কাটিয়েছেন, নাকি বিভিন্ন বাণিজ্য মেলা বা বই মেলায় বা যে কোনো রেস্টুরেন্টে পার্ট টাইম 3 ঘন্টা কাজ করে বা 4 ঘন্টা কাজ করে কিছু আয় রোজগার করার ব্যবস্থা করেছেন, এবং এরকম অনেক সুযোগ রয়েছে। পাঁচ নম্বরে বই মেলায় বা বাণিজ্য মেলায় গিয়ে শুধু কি স্টলগুলো ঘুরে দেখেছেন, কিন্তু সেখানে ডেস্কের ওপর পারে বা রেস্টুরেন্টে গিয়ে খেয়েছেন, ডেস্কের অপর পারে দেখবেন অনেক ছেলে মেয়ে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা করে কিন্তু পার ডে সেখানে কাজ করে ইনকাম করছে। তাদের কথা একবার ভেবেছে যে তারা পারলে আমি কেন পারবো না। রাজনীতির নামে আপনাকে ব্যবহার করার সুযোগ দিয়েছেন, রাজনীতি আপনি করতে পারেন কিন্তু সেইখানে আপনি কতটা সময় দিচ্ছেন, কতটা প্রোডাক্টিভ হচ্ছে সেটা সেইটা করছেন না, সেই সময়টুকু একটা এমন একটা সামাজিক মানবিক কাজ করে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং এই ভলেন্টিয়ারিং, আমি যে কথাটা বলি সবসময়, এই কাজগুলো কিন্তু আপনাকে সারা জীবন নেতৃত্ব দিতে, গোছাতে, একটা প্রজেক্ট সাকসেসফুল করতে আপনাকে কিন্তু ব্যাপকভাবে সাহায্য করবে। সেরকম অনেক প্রজেক্ট আছে সামাজিক যেগুলো আপনি করতে পারেন, এরকম অনেক ইভেন্ট আছে যেগুলো আপনি করতে পারেন। সাত নম্বর, কোনো একটা সমস্যা দেখলে এদেশে আর কিছুই হবে না, সব কিছু নষ্ট হয়ে গেছে এরকম বলে সময় নষ্ট করেছেন, নাকি সেই সমস্যাটাকে সমাধান করতে গিয়ে কোনো একটা বিজনেস আইডিয়া
আপনি চিন্তা করেছেন, যেটা নিয়ে আপনি কাজ করে একদিন হয়তো সফল ব্যবসায়ী হতে পারেন। সো এইভাবে যদি আপনি চিন্তা করেন, দেখেন আমরা আসলে, আমি যেটা সবসময় বলি, আমরা শুরুটাই করি অনেক দেরিতে। আমি আমার লাইফে দেখেছি 21 বছর বয়সের একজন যুবককে একটা কোম্পানির ডিরেক্টর হতে দেখেছি, এবং আমি তাকে প্রশ্ন করলাম কিভাবে এটা সম্ভব হয়েছে, বলে যে আমি তো 16 বছর বয়স থেকে কাজ শুরু করেছি, মানে 11th গ্রেড থেকে সে কাজ শুরু করেছে। সো গ্রাজুয়েশন হয়ে গেছে, সে এত ভালো পারফর্মার ছিল, কোম্পানির ডিরেক্টর হয়ে গেছে। তো সো এইভাবে আমাদের আসলে, আমরা 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 আন্দোলন করি আমাদের চাকরির বয়স বাড়ানোর জন্যে, অথচ আর্লি যে শুরু করতে হয় এই চিন্তাভাবনাটাই আমাদের নেই। আমার তো কারো কারো কাছে যাওয়ার দরকার নেই, কোনো আন্দোলনেরও দরকার নেই, কারো কাছে আমার চাইবার কিছু নাই। আমি যদি নিজে নিজেকে নিজের কাছে ঠিকমতো চাইতে পারি, নিজের শক্তি, নিজের ক্ষমতা, নিজের যে পটেনশিয়ালিটি আছে সেইটাকে আমি যদি প্রপারলি ব্যবহার করতে পারি, আমার কারো কাছে কিছু চাইতে হবে না। চাকরি এসে আমাকে ধরা দিবে, ব্যবসা এসে আমাকে ধরা দিবে। সো এই জিনিসগুলো আপনারা একটু মাথায় যদি রাখেন, এবং আপনি হয়তো মনে করছেন আমার তো 4 বছর শেষ হয়ে গেছে, আমি কী করবো, আজকে শুরু করেন, ইংরেজিটা শেখেন, আইসিটিটা শেখেন, বাংলায় কথা বলা সুন্দর করে শেখেন, লিডারশিপগুলো করেন, ভলেন্টিয়ারিং করেন, স্কিলসগুলো, এই যে স্কিলসগুলো বললাম এগুলো নেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি একদিনও বেকার থাকবেন না। এবং যারা এটা ব্যবহার করেছেন, আপনি চেয়ে দেখেন, তারা কিন্তু কেউ বেকার নেই, তারা কেউ স্টুডেন্ট লাইফ থেকেই ভালো ইনকাম করছে। আমি এরকম আমার অনেক ছাত্র ছাত্রীকে চিনি যারা অনার্স সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে বসে 30-40-50 হাজার টাকা ইনকাম করছে, ইয়েস। অথচ আপনি মাস্টার ডিগ্রি পাশ করে মাত্র 10-15 হাজার টাকা একটা বেতনের জন্য হন্যে হয়ে ঘুরছেন, কেন? কারণ আপনি নিজেকে এক্সপ্লোরই করেন নাই, নিজেকে চেষ্টাই করেন নাই। কারণ শুধুমাত্র সার্টিফিকেট দিয়ে আগামী দিনে কোনো চাকরি ব্যবসা কিছুই করা যাবে না। আপনাকে চাকরি বা ব্যবসা যেটাই আপনি করতে চান, আপনাকে সার্টিফিকেটের পাশাপাশি আপনার অন্তত 3-4টা স্কিলস লাগবে, যেগুলো আপনাকে লেখাপড়া শেষ করার পর নিয়ে আর চিন্তা করলে হবে না, লেখাপড়া করা অবস্থাতেই করে ফেলতে হবে, যাতে করে একদিনও বেকার থাকতে না হয়। আর যারা এখনও করেন নাই, আজকেই শুরু করুন। কারণ আমাদের এই যে লক্ষ লক্ষ বেকার, সেইখান থেকে ধরেন 40 লক্ষ যদি শিক্ষিত বেকার হয়, সেইখান থেকে আমরা যদি অন্তত 5 লাখ উদ্যোক্তা তৈরি করতে পারি, এই 40 লক্ষ বেকারের কিন্তু কর্মসংস্থান হয়ে যায়। তাহলে আমরাও তো এইভাবে চিন্তা করি, এবং নিজের বলার মতো গল্প সেই কাজটাই করছে। নিজের বলার মতো গল্পের স্বপ্ন হচ্ছে আগামী 3-4 বছরের মধ্যে বাংলাদেশে 10 লক্ষ কর্মসংস্থান তৈরি করা। কারণ আমরা উদ্যোক্তা তৈরি করছি, এই উদ্যোক্তারা কর্মসংস্থান তৈরি করবে। সো এইভাবে যদি আপনি জিনিসগুলো চিন্তা করেন, দেখবেন যে মানে নিজের সাথে আসলে বোঝাপড়া করতে হবে, নিজের সাথে কথা বলতে হবে, নিজের সাথে সময় কাটাতে হবে, যে আমি কী করছি, কীভাবে প্রতিটা দিন ব্যয় করছি, সেখানে আমার এগিয়ে যাওয়ার জন্য কতটা ইম্প্যাক্ট তৈরি করতে পারছি, সেটা যদি মাথায় রাখেন আপনাকে কেউ থামাতে পারবে না। অনেক ভালো থাকবেন।